গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও তো গাইস আজকের ভিডিওতে আমরা বানিয়ে দেখাবো হচ্ছে ক্রাফটসম্যানের মধ্যে আয়রন গোলেম অ্যান্ড স্নো গোলেম সো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো গাইস আয়রন গোলেম বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আয়রন সো এখান থেকে আমরা ওয়ান স্ট্যাক আয়রন নিয়ে নিব অ্যান্ড আমরা বানিয়ে নিব হচ্ছে চারটা আয়রন ব্লক বানানোর পর আমরা যেটা করবো সেটা হচ্ছে টি শেপে রাখবো এইভাবে অ্যান্ড রাখার পর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাম্পকিন সো তোমাদের কাছে যদি এমন মুখ বানানো পাম্পকিন না থাকে দুইটা আয়রন দিয়ে ক্রাফটিং টেবিলে বানানো শেয়ার্স এবং একটা ক্লিক করলে ঠিক এমন পাম্পকিন হয়ে যাবে সো তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এইভাবে এখানে রেখে দেবো অ্যান্ড দেখতে পাচ্ছ গাইস আমাদের আয়রন গোলাম কিন্তু তৈরি অলরেডি হয়ে গিয়েছে সো গাইস আয়রন গোলাম তো তৈরি হয়ে গিয়েছে সো এখন আমরা বানাবো হচ্ছে স্নো গোলাম সো দেখতে পাচ্ছ আমি এখানে দুইটা আয়রন গোলাম স্পন করে দিয়েছি সো যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো এগুলো আয়রন রেখে দিব অ্যান্ড আমরা যেটা করবো সেটা হচ্ছে স্নোবল নিব সো স্নোবল ভাই এরকম মারতে কিন্তু সেরকম মজাও লাগে ওকে হ্যালো পিগ হোয়াটসঅ্যাপ ওকে যাই হোক অ্যান্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দুইটা স্নো বানিয়ে নিব দেখতে পাচ্ছ অ্যান্ড এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এভাবে দুইটা রেখে দিব অ্যান্ড আয়রন গোলামের ওপরে যেমন পাম্পকিন লাগিয়েছিলাম ঠিক এমন মুখ বানানো পাম্পকিন অ্যান্ড সেইটা আমরা এইভাবে এখানে দিয়ে দিব অ্যান্ড গাইস ফাইনালি আমাদের আরে ভাই আমার দিকে আরে ভাই কই যাচ্ছে আমাকে কেউ পাত্তাই দেয় না ভাই অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমাদের স্নো গোলামও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে সো গাইস আজকে ভিডিও এখানে এন্ড করতেছি ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো সাবস্ক্রাইব করে দাও চ্যানেল পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবো না দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই